নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি, ভিখারিকে দান করুন এই জিনিস, দেখবেন আপনার ভাগ্য বদলাতে বাধ্য, আপনি দুর্ভাগ্যকে জয় করতে পারবেন। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি, আপনি দুর্ভাগ্যকে জয় করবেনই করবেন। প্রথমে আপনাদেরকে জানাই, এই কলিযুগে সব থেকে বড় হচ্ছে দান। দান একটা বড়ই ধর্ম। আপনি আপনার সঞ্চয়ের 10% যদি কোনো দুস্থ ব্যক্তি অথবা ভিক্ষুককে যদি দান করেন, দেখবেন আপনার অর্থ দ্বিগুণ বৃদ্ধি পাবে। তো আপনার ইনকামের যা ইনকাম করছেন তার 10% দান করুন, দেখবেন দ্বিগুণ আপনাদের ইনকাম বৃদ্ধি পাবে। যারা বাস্তবে খুব ধনী ব্যক্তি এবং যাদের নাম ম্যাগাজিনে পর্যন্ত পাওয়া যায়, তারাও এই দুস্থ মানুষ অথবা ভিখারি এদের এইসব মানুষকে দান করেছেন। এই দানের মাধ্যম দিয়ে কী হয়, আপনার অর্থকে আপনারা নিজেরা আকর্ষণ করতে পারবেন। যা আপনি ইনকাম করছেন তার থেকে বেশি ইনকাম করতে পারবেন। আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। প্রথমেই আপনাদেরকে জানাই, এই যে ভিক্ষুককে কে নিয়ন্ত্রণ করে বা যারা দুস্থ মানুষ তাদেরকে হচ্ছে শনিগ্রহ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আপনি যদি আপনার অর্থের কিছু অংশ দান করেন, দেখবেন শনিগ্রহ তুষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আপনার ইনকাম বৃদ্ধি পাবে। যেগুলো আমি আপনাদেরকে আবারও বলছি, যারা সমাজে প্রতিষ্ঠিত ধনী ব্যক্তি তারা এই কাজগুলি নিশ্চিত রূপে করেন, তারা সেই জন্য আজকে সমাজে প্রতিষ্ঠিত এবং ধনশালী ব্যক্তিতে রূপান্তরিত হয়েছে। তো প্রথমেই বলি, আপনারা কবে এই ভিক্ষুককে দান করবেন তার আগেই বলি, এই যে আপনারা যে দানটা করবেন না, এই দানের কিন্তু আপনারা একটা ভালো ফল নিশ্চিত রূপে পাবেন। কিন্তু আপনাদের যখন অর্থ আসবে, আমি আপনাদেরকে আবারও বলছি, অহংকার নিজের মধ্যে নিয়ে আসবেন না। অহংকারই কিন্তু পতনের মূল কারণ। আপনি যত অহংকার নিয়ে আসবেন আপনি ততটাই বসে যাবেন। অর্থাৎ অর্থের অহংকার কোনো দিনও আপনারা নিজেদের মধ্যে আনবেন না। দেখবেন যাদের অর্থের অহংকার নাই তারা দেখবেন দিন প্রতিদিন ভালো অর্থকে আকর্ষণ করতে পারে, আর যারা অর্থের একটা গরম দেখায়, অহংকার দেখায়, তাদের ক্ষেত্রে দেখবেন অনেক কিছু সমস্যা বৃদ্ধি পায়। তো এই ক্রিয়াটি আপনারা করবেন শনিবার দিন, কারণ এই দুস্থ বা ভিক্ষুককে নিয়ন্ত্রণ করে শনিগ্রহ। তাই শনিবার দিন আপনারা একটা শনিবারই করুন, অর্থাৎ যে শনিবার এ করবেন একটা শনিবার, সেদিন আপনারা ভিক্ষুকের হাতে 121 টাকা অর্থ প্রদান করুন প্রথমে, এবং তার সাথে সেই ভিক্ষুককে আপনারা বস্ত্র অর্থাৎ জামা প্যান্ট, যে মহিলা হলে তার শাড়ি, সমস্ত কিছু, তার সঙ্গে সঙ্গে জুতো, এই কটা জিনিস আগে আপনারা দান করুন। 121 টাকা জামা প্যান্ট জুতো, মহিলা হলে শাড়ি ইত্যাদি আপনারা দান করুন। তারপরে সেই ভিক্ষুককে 8টা মিষ্টি এবং 1 গ্লাস জল আপনারা সেই ভিক্ষুককে অবশ্যই দিবেন। দেওয়ার পর আপনারা সেই ভিক্ষুকের কাছে সে খুশি হলো কিনা সেটা অবশ্যই আপনারা দেখবেন, তার মুখের দিকে তাকিয়ে দেখবেন। আশা করি এই যে আপনারা প্রদানটা করবেন একটা শনিবার করুন, দেখবেন সে নিশ্চয়ই খুশি হবে। তার যে আশীর্বাদ, সেই আশীর্বাদে শনিগ্রহ তুষ্ট হয়, এবং এরপরে আপনারা দেখবেন ঠিক একটা শনিবার করুন, মোটামুটি আপনাদেরকে বলছি 180 দিন, অর্থাৎ 6 মাসের পর থেকে আপনারা আপনাদের আর্থিক অবস্থা
নিজেরাই বুঝতে পারবে কতটা আগের থেকে বেটারমেন্ট হয়েছে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, কিন্তু কখনোই এই অর্থের অহংকার আপনারা রাখবেন না। আমি আবারও বলছি, যখন আপনাদের হাতে প্রচুর অর্থ আসবে, এটা একদম বাস্তব সত্য, কিন্তু আপনারা অর্থে অহংকার আনবেন না, দিয়ে সেখান থেকে আপনারা চলে আসুন। চলে আসার পর আপনারা আস্তে আস্তে দেখতে বা বুঝতে পারবেন যে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটতে লেগেছে। যাদের ব্যবসা মন্দা চলছিল তাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে, যাদের টাকা আটকে আছে দেখবেন সেই টাকাগুলো আপনাদের আসবে, যারা কর্ম পাচ্ছিলেন না নতুন কর্ম পাবেন, মানে আপনাদের ভাগ্যের তালা খুলতে বাধ্য। যাদের দীর্ঘদিন ধরে ভাগ্যের তালা আটকে আছে না, এক কথায় তাদের ভাগ্য অর্থাৎ দুর্ভাগ্যকে আপনারা জয় করবেন, সেটা আপনারা সৌভাগ্যতে পরিণত করবেন। আমি কৌশিক রায় এই কথাটা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি। এই কাজটি আপনারা এই ক্রিয়ার যে সম্পূর্ণ ক্রিয়াটি অবশ্যই শনিবার করবেন, যে কটা আপনাদেরকে বললাম প্রত্যেকটি আপনারা করবেন, এবং আপনারা করার পর 180 দিন আপনারা ওয়েট করুন। ওয়েট করার পর আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানান আপনারা কতটা আগের থেকে বেটারমেন্ট আছেন, সে ব্যবসা ক্ষেত্রে হোক, চাকরি ক্ষেত্রে হোক, যারা কর্ম পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে হোক, দেখবেন আগের থেকে প্রচুর বেটারমেন্ট তো পাবেনই, এবং নতুন কিছু কর্মের সুযোগ আসবে। যাদের আরও বিভিন্ন রকমের সমস্যা আছে সেই সমস্যা কাটবেই। এই কলিযুগে আমি আবারও বলছি, সব থেকে বড় জিনিস হচ্ছে দান। আপনি 10% দান করে দেখুন না আমার কথা শুনে, আমি আপনাদেরকে আবারও বলছি, দেখবেন আপনাদের 100% এই যে ফলটি আপনাদেরকে বলে আপনার হাতে নাতে এই ফলটি পাবেন। আপনারা কোনো গরিব মানুষকে চাইলে মুখ ফিরাবেন না, এই ফিরানোটা কিন্তু আপনাদের সমস্যা ডেকে নিয়ে আসবে, কারণ তাদের একটা একটু আশীর্বাদ আপনার জীবনকে বদলে দিতে পারে। কারণ তারা তো অভুক্ত, তারা ঠিকমতো রাত্রে শোয়ার জায়গা নাই, বা ঠান্ডাতে শীতের বস্ত্র নাই, জুতো নাই, অর্থ নাই, সব দিক থেকে ওরা কিন্তু মানে অবহেলিত। তো আপনারা যেইটুকু যে যেমন পারবেন টুকটাক আপনারা তো দান করবেনই, কিন্তু এই ক্রিয়াটি আপনারা শনিবার দিন একটা শনিবার অন্তত আপনারা করবেন, দেখবেন আপনারা হাতে নাতে এই ফলটি পাবেনই। তো প্রিয় দর্শক বন্ধু, আজকে এই ভিডিওটি এ পর্যন্তই। অবশ্যই আপনারা কমেন্টস বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কতটা ফল আপনারা এই কাজটি করে পেলেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে মঙ্গল কামনা করে আজকে।